সিন্ধির ঐতিহ্যবাহী নকশি পিঠা ঈদের আগের দিন আমরা যেভাবে ভাজি তাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই ভিডিওটি হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। ঈদের আগের দিন যেহেতু আমরা গ্রামের বাড়ি ছিলাম, আর গ্রামের বাড়ি যেহেতু নরসিংদী, আর নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা না হলে তো ঈদই জমবে না। ধনী গরিব ভেদাভেদ নেই, সবার ঘরে ঘরে ঈদের আগের দিন এই পিঠা বাজার ধুম লেগে যায়। তো ব্যতিক্রম আমরাও নয়, আমরা যেহেতু ঢাকা থেকে ঈদের বেশ কিছুদিন আগে চলে গিয়েছিলাম গ্রামে, আর সবাই মিলে হচ্ছে ঈদের পিঠা বাজার ধুম লেগেছে সবার ঘরে ঘরে, তো আমরাও বাজছিলাম। তো বাজার জন্য দেখতেই পাচ্ছেন, প্রথমে হচ্ছে গুড়টাকে জাল করে নিচ্ছি। গুড়টা হচ্ছে জোলা গুড়, জোলা গুড়টা ভালো করে জাল করে নিয়েছি। আর তো বিভিন্ন ধরনের নকশি পিঠা নিয়ে বসে গেছি মাটির চুলায়, এগুলো হচ্ছে ভাজা হবে। তো এগুলো ভাজার জন্য গুড়টাকে দেখতেই পেয়েছেন আমরা নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে একে একে এই পিঠাগুলো ভেজে আমরা গুড়ে শিরা করে নিব। তো এই তো পিঠাগুলো হচ্ছে ভেজে নিচ্ছি আমরা। Hold me close till I get up, time is barely on our side, I don't wanna waste what's left, the storms we chase are leading us, and love is all trust, yeah, no, I don't wanna waste what's left, and on we'll go, through the wastelands, through the highways. তো একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে হচ্ছে পিঠাগুলোকে শিরা করে গুড়ে চুবিয়ে তারপর হচ্ছে উঠিয়ে রাখছি। আর দেখতেও বেশ লোভনীয় হয়েছিল। আর এই পিঠাকে বলা হয় আমৃত্যু পিঠা, নকশি পিঠারই একটা ডিজাইন। তো এই তো এগুলো হচ্ছে আমরা তেলের মধ্যে ভেজে তারপর হচ্ছে গুড়ের মধ্যে শিরা করে নিচ্ছি একে একে সবগুলা পিঠাই। তো আপনারা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই পিঠাগুলো হচ্ছে আমি আর আমার যা মাটির চুলায় রান্নাঘরে বসে ভাজছিলাম, আর হচ্ছে দুজনে বসে গল্প করছিলাম। কখন যেন সময় কেটে গিয়েছিল, টেরও পাইনি। আসলে এইসব কাজ করতে খুবই আনন্দ লাগে আমার। তো এই তো প্রথমে নকশি পিঠাগুলো হচ্ছে ভেজে নিয়েছি, এখন হচ্ছে পাঁপড় টাইপের পাতা পিঠা, সিরিঞ্জ পিঠা ও বিভিন্ন ধরনের পাতলা ফুল পিঠা এগুলো হচ্ছে প্রথমে ভেজে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন এগুলো ভেজে হচ্ছে আমরা কন্টেইনারে রেখে দিব, যাতে করে ঈদে, ঈদ পরবর্তী বা ঈদে কেউ মেহমান আসলে আমরা দিতে পারি। তো দেখতেই পাচ্ছেন গুঁড়ো একটু একটু গুড় দিয়ে তারপর হচ্ছে আমরা কন্টেইনারে ভরে রেখে দিই, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর সামাইয়ের সাথে এই পাতা পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো আমার তো খুব পছন্দ এই পিঠাগুলো, আর সায়ান আয়ান ওরাও খুব পছন্দ করে এই পিঠাগুলো খেতে। আর এখন হচ্ছে আমরা পয়সা পিঠা বলে থাকি এগুলাকে, তো এই পয়সাগুলো পিঠাগুলোও ভেজে নিচ্ছিলাম। এগুলো বাছতে ও খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে, আর খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা সবগুলো একে একে ভেজে নিচ্ছি। এখন হচ্ছে এটার মধ্যে গুড় দিয়ে তারপরে হচ্ছে বক্সে ভরে রেখে দিব বেশ কিছু দিনের জন্য, প্রায় 15 দিনের মতো। এই পিঠাগুলো খুবই মচমচা থাকে, খেতেও খুব ভালো লাগে। বারে বারে এগুলো বাজার চেয়ে আমরা হচ্ছে একবারে সবগুলো বেজে এই তো কন্টেইনারে হচ্ছে ভিতরে একটা কাগজ দিয়ে তারপর হচ্ছে এগুলো ভরে রেখে দেই। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে কন্টেইনারে সবগুলো প্রসেসিং করে রেখে দিব একে একে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।